News Express Cochbihar, sponsored by Nutia Gatewell, Multi-Speciality Hospital, Siliguri. নমস্কার ডিজিটাল বাংলা নিউজ এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি পাওনা শুরুতেই হেডলাইন্স বাবা বলে চাকরি দুর্নীতির অভিযোগ আনতে গিয়ে নিজের বাবাকেও কাঠগড়ায় দাঁড় করালেন মন্ত্রী উদয়ন গুহ মাথাভাঙা জোরপাটকি এলাকায় দিদির দুধ কর্মসূচি নিয়ে বিতর্ক মেখলিগঞ্জ জামালদহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা পরীক্ষার্থী রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে পদ অবরোধ করল কোচবিহার জেলা কংগ্রেস এবার আসছি বিস্তারিত খবরে বামা বলে চাকরি নিয়ে এবার মুখ খুলতে নিজের বাবা অর্থাৎ রাজ্যের প্রাক্তন মন্ত্রী কোচবিহার জেলার দুর্দান্ত প্রতাপ ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহকেও কাঠগড়ায় দাঁড় করালেন ছেলে উদয়ন গুহ যিনি একদা ছিলেন বাম বিধায়ক তথা তৃণমূল মন্ত্রিসভার বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বাম আমলে চাকরির দুর্নীতির অভিযোগ তুলতে গিয়ে তিনি বলেন দলের স্বার্থে তার বাবাও দুর্নীতি করেছেন বাবাকে বাঁচাতে গিয়ে তিনি তা আড়াল করবেন না সেই সময় যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হয়েছে যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে যারা আজকে চাকরি দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তাদের পূর্বসূরীরা যোগ্যদের বঞ্চিত করে চাকরি দিয়ে গেছেন বলে অভিযোগ করেন উদয়ন গুহ মন্ত্রীর দাবি বামেদের আমলে নিয়োগ দুর্নীতি হয়েছে এবং তার তথ্য রয়েছে তার কাছে তিনি বলেন বাম আমলে চাকরি হয়েছে কোটার চাকরি সেই সময় চাকরি ভাগ করা হতো বড় শরিক হিসেবে সিপিএম পেত বড় অংশ এরপর দ্বিতীয় দল হিসেবে পেত ফরওয়ার্ড ব্লক এবং বাকি সামান্য অংশ ভাগ হতো আরএসপি এবং সিপিআই দলের মধ্যে এবং সেই অনুযায়ী যে নাম দেওয়া হতো তারাই হতেন মাস্টার শুধু দেখা হতো তাদের মধ্যে কেউ মাধ্যমিক পাশ কিনা অর্থাৎ প্রাথমিকে চাকরির ক্ষেত্রে যোগ্যতার কোনো মানই ছিল না এটাই এক ধরনের দুর্নীতি বলে অভিযোগ করেন উদয়ন গুহ তিনি বামফ্রন্টে ছিলেন এবং বামফ্রন্টের বিধায়ক ছিলেন তাহলে তার ওপরেও এই দায় বর্তায় সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন তিনি যখন বিধায়ক হয়েছিলেন তখন সেই কোটা সিস্টেম উঠে গিয়েছে এদিন উদয়ন গুহ এক ধাপ এগিয়ে বলেন বাম আমলে মুখ্যমন্ত্রীর কোটাতে ডাক্তার হয়েছে তিনি বলেন এরকম 100 জনের নাম তিনি বলতে পারবেন যারা ওই কোটা সিস্টেমে চাকরি পেয়েছেন এদিন তিনি সিপিএম দলের উদ্দেশ্যে বলেন এই দলে নিয়ম রয়েছে যারা পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য হবেন তারা কেউ চাকরি করতে পারবেন না তাদের পার্টির হোল টাইমার হতে হবে তাহলে তাদের সংসার চলবে কি করে এই কারণে তাদের বউয়ের চাকরির ব্যবস্থা করে দিত দল এবং ওই চাকরির কোনো পরীক্ষা দিতে হতো না পার্টি নেতাকে চাকরি ছাড়তে হবে আর তার বউকে চাকরি করে দেওয়ার গ্যারান্টি নিত দল এটা কি দুর্নীতি নয় এই প্রশ্ন তোলেন উদয়ন গুহ দুর্নীতি ইস্যুতে বাম নেতারা আপনাদের আক্রমণ করছে তৃণমূলকে আক্রমণ করছে আপনি বাম নেতাদের বিরুদ্ধেও পাল্টা আক্রমণ করেছেন পাশাপাশি একটা প্রশ্ন উঠছে আপনার বাবা কমল গুহ দীর্ঘদিন বাম জামানার মন্ত্রী ছিলেন আর কি তার বাম আমলে যদি দুর্নীতি হয় তার দায়ভার তো আপনার বাবার উপরেও বর্তায় তো পড়ে তো দলের স্বার্থে তো বাবাও লোককে চাকরি দিয়েছেন এবং চাকরি দিয়েছেন সেই চাকরি দিতে গিয়ে বাবা একেবারে সবাইকে যোগ্য প্রার্থীদের চাকরি দিয়েছেন এমন হয়নি অনেক অযোগ্য যোগ্য প্রার্থীর চাকরি দিয়েছেন এমন হয়নি অনেক অযোগ্য যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দিয়েছেন যেহেতু দলের লোককে চাকরি দিতে হয়েছে এটা অস্বীকার করা যাবে না যে 34 বছর বামপন্থীরা শাসন ক্ষমতায় ছিল দুর্নীতি চাকরির দুর্নীতি দুর্নীতি মানেটা কি আমি আমার ক্যাডারকে চাকরি পাইয়ে দিলাম অন্যকে বঞ্চিত করে সেটা দুর্নীতি না আমি সেই চাকরির টাকার থেকে মাসে মাসে লেভি নিলাম সেটা দুর্নীতি না আমার হোল টাইমারকে আমি যেহেতু ভাতা দিতে পারবো না হোল টাইমার ভাতা তার স্ত্রীকে চাকরি দিলাম সেটা দুর্নীতি না তো কাজেই দুর্নীতি দুর্নীতি বলে যারা লাফাচ্ছে তারাও দুর্নীতির সাথে জড়িত ছিলেন এবং 34 বছর বিভিন্ন বিভাগে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অনেক অযোগ্যকে চাকরি দেওয়া হয়েছে সবাই বলছি না অনেক অযোগ্যকে চাকরি দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে ফরওয়ার্ড ব্লকও যেখানে যেখানে সুযোগ পেয়েছে চাকরি দিয়েছে তার ফলে বাবাকেও সেটা করতে হয়েছে দলের স্বার্থেই করতে হয়েছিল তবে এটা বলতে পারি যে তিনি টাকা নেননি কারো কাছ থেকে চাকরির জন্য
কিন্তু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়নি এ কথা বলবো কেন? যোগ্য অনেক প্রার্থী বঞ্চিত হয়েছে, অযোগ্য প্রার্থী সেই সময় চাকরি পেয়েছে। আমি বাবার ক্ষেত্রে বলেছি, অন্য কে কি করেছে জানি না, তবে বাবা কোনোদিনও কাউকে চাকরি দিয়ে টাকা নিয়েছেন এরকম কোনো অভিযোগ কেউ কোনোদিনও করেনি বা কোনোদিনও শুনিনি। কিন্তু চাকরি বাবা দিয়েছেন, সব যোগ্য প্রার্থীকে চাকরি দিয়েছেন, এ দাবি আমি করব। যদি কেউ এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে, যদি প্রমাণিত হয়, তাহলে আইনগতভাবে যেমন তাদের শাস্তি হবে, দলও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। বলছি দাদা, এতদিন পরে কেন আপনি মুখ খুলে? এতদিন বাদে সিপিএম এর নেতারা চাকরিতে দুর্নীতি দুর্নীতি বলে লাফাচ্ছে, চালনি ছুঁচের পেছনে ফুটো খুঁজে বেড়াচ্ছে, সেই জন্য আমি মুখ খুলেছি। বাম আমলে যাদের চাকরি হয়েছে, কোটার চাকরি, সেই সময় আমি ফরওয়ার্ড ব্লক করতাম, বলতে কোনো সমস্যাও নেই, মানে চাকরিটা ভাগ হতো সিপিএম এর একটা মেজর পার্টি পোর্শন, তারপরে সেকেন্ড পার্টি হিসেবে জেলার সেকেন্ড পার্টি হিসেবে ফরওয়ার্ড ব্লক, আর বাকি সামান্য অংশ আর এস পি সিপিআই এর জন্য ভাগ হতো। এবং সেই কোটা অনুযায়ী যে নাম দেওয়া হতো সেই মাস্টার, তার কোনো যোগ্যতা মানে শুধু দেখতাম যে মাধ্যমিক পাস কিনা, তাহলে মাধ্যমিক পাস তার কিভাবে পাস করেছে, নকল করে পাস করেছে না পড়ে পাস করেছে, সেসব কিছু একটা সার্টিফিকেট দরকার, সেই সার্টিফিকেটটা থাকলে পরেই তার চাকরি হয়ে যেত কোটার মাধ্যমে। তো সেটা কি যোগ্যতা? চাকরির জন্য প্রাইমারি স্কুলের টিচার হওয়ার জন্য কোনো যোগ্যতার মানই ছিল না, শুধু মাধ্যমিক পাশ হলে পরেই হয়ে যেত, আইদার সিপিএম এর কোটায় না হলে ফরওয়ার্ড ব্লকের কোটায় না হলে আর এস পি সিপিআই এর কোটায় যেতে হতো। তো এটাকে কি বলবো, এটা দুর্নীতি না? এটাও এক রকমের দুর্নীতি না? আপনি তো একটা সময় দীর্ঘদিন ফরওয়ার্ড ব্লক করতেন, ফরওয়ার্ড ব্লকের বিদায় ছিলেন, তাহলে আপনারা তো তারপর দায়ভার পড়ে আর। কিন্তু এই যে হয়েছে, আমি বলছি আমি দায় অস্বীকার করছি না, আমি দায় অস্বীকার করতেও চাইছি না, কারণ আমি চাই যে সত্যতাটা বেরোক। কিন্তু আমি যখন বিধায়ক হয়েছি তখন তো এই সিস্টেমটা নেই, তখন তো কোটা সিস্টেম উঠে গেছে, মুখ্যমন্ত্রীর কোটায় ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে একেবারে, তখন তো সিট অনেক কম ছিল ডাক্তারিতে পশ্চিমবাংলায়, যারা খুব ভালো মার্কস পেয়েছে জয়েন্টে ভালো র্যাঙ্ক করেছে কিন্তু সিটের অভাবে চান্স পায়নি, সেখানে সেকেন্ড ডিভিশন পাস করে মুখ্যমন্ত্রী কোটায় ডাক্তার হয়েছে, এটা দুর্নীতি না? আপনি বলেছেন 100 জনের নাম রয়েছে আপনার কাছে, এরকম তালিকা কি সামনে আনবেন? আমি সবসময় আমার কাছে যদি কেউ চায় আমি 100টা নাম আঙুলের ইয়েতে বলে দিতে পারবো, তারপরে যদি বসে কয়েকজন মিলে আলোচনা করি তাহলে তো আরো নাম বেরোবে। 100টা নাম যে কেউ বলতে পারবে, যারা সেই সময় ফরওয়ার্ড ব্লক সিপিএম এর সাথে যুক্ত ছিলেন বা আছেন তারা এমনি বলতে, যে পার্টির হোলটাই না অর্থাৎ নিচু তলায় না, যদি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য হতো সে চাকরি করতে পারবে না, মানে এটা মূলত সিপিএম এর ছিল, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সে চাকরি করতে পারবে না, তাকে পার্টির হোল টাইমার হতে হবে, তাহলে তার সংসার চলবে কি করে? তার বউয়ের চাকরির ব্যবস্থা দল করে দিত, কিভাবে হতো? পরীক্ষা দিয়ে হতো, বউয়ের চাকরি করে দেওয়া হবে স্বামী চাকরি ছেড়ে দেবে, এই গ্যারান্টিটা কিভাবে দেওয়া যেত? এটা দুর্নীতি নয়? এই প্রসঙ্গে কোচবিহার জেলা বাম ফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায় এদিন বলেন, তৃণমূলীরা যা দুর্নীতি করেছে ইডি সিবিআই হানা দিচ্ছে আর কোটি কোটি টাকা উদ্ধার করছে, তাই এরা আতঙ্কগ্রস্ত, এরা এত দুর্নীতিতে জড়িয়ে পড়েছে যে রাতে ঘুমোতে পারছে না। তার বাবা কৃষিমন্ত্রী ছিলেন, এখন নিজের পিঠ বাঁচানোর জন্য বাবাকেও দুর্নীতিগ্রস্ত বলছেন তিনি, এরা আসলে বেকারগ্রস্ত, সুস্থ স্বাভাবিক থাকলে একথা তিনি বলতে পারতেন না। বাম আমলে চাকরি নিয়ে যা হয়েছে এটা তার মন গড়া কথা, কোনো
হোলটাইমারের স্ত্রীর চাকরি হয়ে থাকলে সেটা তার যোগ্যতার ভিত্তিতে হয়েছে। এছাড়াও চাকরি করেন এমন কাউকে কেউ কেউ বিয়ে করেছেন, অনেক দৃষ্টান্ত আছে। এদিন অনন্ত রায় বলেন, উনি বড় বড় কথা বলছেন, যদি আদর্শ থাকতো, যদি নেতাজির মতাদর্শ নিয়ে চলতেন, তাহলে ফরওয়ার্ড ব্লক ত্যাগ করে তৃণমূলে যোগদান করতেন না। আসলে তার বীজ কেলেঙ্কারির মামলার নিষ্পত্তি হয়নি, তিনি জুজুর ভয় দেখছেন, কখন তার বাড়িতে হানা দেয়, কখন তিনি গ্রেফতার হয়ে যান। আর এই পরিস্থিতিতে মানুষের আইবাসের চেষ্টা করছেন তারা, এদের দূর অভিসন্ধি মানুষ বুঝে গেছেন। এগুলো গোটা রাজ্যে যে দুর্নীতি করেছে এবং ইডি সিবিআই যেখানে হানা দিচ্ছে, এদের নেতা কর্মীদের বাড়ির থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। স্বাভাবিকভাবে এরা আতঙ্কগ্রস্ত, এরা এত দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে, এরা রাত্রে ঘুমোতে পারছে না। অবাক লাগে যে বাবা বামফ্রন্টের দলের কৃষিমন্ত্রী ছিলেন, আজকে নিজের পিঠ বাঁচানোর জন্য সে বাবাকেও দুর্নীতিগ্রস্ত বলছে, ওটা যে বিকারগ্রস্ত। সুস্থ স্বাভাবিক থাকলে কথা বলতে পারে না বলে আমি মনে করি। এবং ওরা যেটা বলছে যে বামফ্রন্টের সময়ে হোলটাইমার যারা হতেন তাদের স্ত্রীদের চাকরি দেওয়ার বিষয়টা, এটা হচ্ছে তার মন গড়া কথা। নিশ্চিতভাবে কোনো হোলটাইমার তার স্ত্রীর যদি চাকরি হয়ে থাকে যোগ্যতার ভিত্তিতে হয়েছে। এবং অনেকে চাকরি করে এই ধরনের যে তার সঙ্গে হয়তো সামাজিক আলাপ আলোচনার মধ্য দিয়ে তার বিয়ে থাকা হচ্ছে, আমাদের এগুলো অনেক দৃষ্টান্ত আছে যেটা তৃণমূলীদের নিয়ে। আর এই যে এত বড় বড় কথা বলছেন, যদি আদর্শ থাকতো তার মধ্যে, তার ফরওয়ার্ড ব্লক দলের মতাদর্শ, নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ, এটাকে ত্যাগ করে তৃণমূলে যায়, মানে এটা কি অর্থাৎ তার মাথার উপরে খাড়া ঝুলছে। বীজ কেলেঙ্কারির একটা মামলা, সেটা আমার মনে হয় এখনও নিষ্পত্তি হয়নি। তিনি জুজুর ভয় দেখছেন, কখন হানা দেয়, কখন আবার এই মামলায় আবার গ্রেপ্তার হই, ইত্যাদি কারণে এখন কোচবিহারের মানুষ, রাজ্যের মানুষের আজকে তৃণমূল সম্পর্কে যে ঘৃণা, পঞ্চায়েত নির্বাচন সামনে, মানুষের মন ঘোরানোর জন্য এখন এইসব আবোল তাবোল বলে মানুষের আইওয়াশ করার চেষ্টা হচ্ছে, এটা পার পাবে না। মানুষ এদের যে দুর্নীতি, এদের দুরভিসন্ধি সবটা বুঝে গেছে। গত 10 এপ্রিল 2021 বিধানসভা ভোটের দিন ভোটের লাইনে দাঁড়িয়ে মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের 5-এর 126 নং বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় 4 জনের। তারপর সেই স্কুল মাঠের পাশেই তৈরি করা হয় শহীদ বেদি। আজ ওই এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে আসেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। প্রথমেই আমতলী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শহীদ বেদিতে মাল্যদান করেন পার্থপ্রতিম রায়, তারপর শুরু করেন দলীয় কর্মসূচি। আর এই মাল্যদান করাকে কেন্দ্র করে গোষ্ঠীকোন্দল। তৃণমূল কংগ্রেসের মাথাভাঙা 1 নং ব্লকের সহসভাপতি আলিজার রহমান দলের নেতা পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে প্রথমেই বলা হয়েছে কোনো মন্দির বা মসজিদে গিয়ে পুজো দিয়ে কর্মসূচি শুরু করতে হবে, কিন্তু পার্থপ্রতিম রায় সেই নির্দেশ অমান্য করে দলের ব্লকের সহসভাপতিকে না জানিয়ে চুপিসারে মাল্যদান করেছেন শহীদ বেদিতে, সেই সাথে সমাজ বিরোধী লোকদের নিয়ে করেছেন কর্মসূচি, অযোগ্য রাজনীতিবিদও বলেছেন তিনি। অভিযোগ হচ্ছে আজকে যে দিদির দুধ কর্মসূচি, সেই দিদির দুধ কর্মসূচি ছিল জোরপাটকি অঞ্চলে আছে। আমাদের প্রাক্তন সাংসদ, দলের কুচবিহার জেলার প্রাক্তন সভাপতি এবং 2021 বিধানসভা নির্বাচনে তিনি এখানে প্রার্থী ছিলেন, বিধানসভার চতুর্থ দফা নির্বাচনের দিন এখানে 4 জন শহীদ হয়। তো আজকে দিদির দুধ কর্মসূচি এখানে ছিল, কর্মসূচি এখনও আছে, চলছে। দিদির দুধের প্রথম কর্মসূচির অঙ্গ হচ্ছে কোনো ধর্মীয় স্থানে, সেটা শিডিউল একদম রাজ্যের থেকে, মন্দির কিংবা মসজিদ কিংবা গির্জা যেটাই থাক, সেই
দিদির দুধ সেখানে গিয়ে পুজো দিয়ে বা প্রার্থনা করে তারপরে বাকি কর্মসূচি অঞ্চলের নেতৃত্ব সেই এলাকার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে একটা প্রথম পর্বে একটা শিডিউল থাকে, নির্ধারিত একটা শিডিউল থাকে, তারপরে আরও যদি কিছু থাকে সেটা সংযোজন সেটা করা হয়। তো আমাদের কাছে বার্তা এসেছে দিদির দুধ পার্থপ্রতিমরা আসবেন, খুব ভালো কথা। আমরা সেই অনুপাতে নির্দিষ্ট সময়ে সারজোরপাটকি দুর্গা মন্দিরের প্রাঙ্গণে আমরা গিয়েছি, সেখানে বসে আছি। আমরা বসে আছি, পরবর্তীতে জানতে পারলাম যেখানে মন্দিরে পুজো দিয়ে প্রাথমিকভাবে শুরু হবে কর্মসূচি, সেখানে আমাদেরকে অন্ধকারে রেখে একটা ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, শহীদ স্তম্ভ, আমরা এখানে শহীদ বেদিতে মাল্যদান করার কর্মসূচি রেখেছিলাম। প্রাক্তন সাংসদ এখানে শহীদ বেদিতে মাল্যদান করবেন এবং দিদির দুধ এখানে মাল্যদান করবেন, আমরা সবাই মিলে থেকে এখানে মাল্যদান কর্মসূচিটা করব শহীদ বেদিতে। তিনি ওখানে আমরা জানতে পারলাম যে এখানে আগে মাল্যদান করা হয়ে গেছে, তারপরে পঞ্চনন বর্মার মূর্তিতে মাল্যদান করা হয়েছে, তারপরে মন্দিরে পুজো দিতে তিনি গেছেন এবং সেখানে কিছু আপত্তিজনক লোক যাদের রাজনৈতিক ক্ষেত্রে আপত্তিকর কিছু কাজ করেছেন, দুর্নীতির সঙ্গে যুক্ত, স্বজন পোষণের সঙ্গে যুক্ত, বিভিন্ন জালিয়াতির সঙ্গে যুক্ত এই ধরনের কিছু লোককে নিয়ে তিনি সেখানে হাজির হলেন। তবে অপরদিকে এই অভিযোগ উড়িয়ে দিয়ে অবশ্য পার্থপ্রতিম রায় বলেছেন, দলীয় কর্মসূচির বাইরে তিনি শহীদ বেদিতে মাল্যদান করতেই পারেন। সমাজ বিরোধীদের নিয়ে কর্মসূচি প্রসঙ্গে বলেন, তার সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই, সেটা সাধারণ মানুষই দেবে। এমনকি তিনি যে দল বিরোধী কাজ করছেন তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, তিনি দল বিরোধী কাজ করছেন কিনা সে বলার কে? এইসব মন্তব্য করায় ব্লকের সহসভাপতিকেই অবশ্য দল বিরোধী কাজ করার পাল্টা মন্তব্য ছুড়ে দিয়েছেন পার্থপ্রতিম রায়। দল বিরোধী মন্তব্য করার তাকে অধিকারটা কে দিল বলা? সেই দল বিরোধী কাজ করছে, এই ধরনের যদি মন্তব্য করে থাকে তিনি দল বিরোধী কাজ করছে। পরীক্ষা হলে অসুস্থ পরীক্ষার্থী, বেশপান করে আত্মহত্যার চেষ্টা এক দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীর। কোচবিহারের মেকলিগঞ্জ ব্লকের জামালদহ তুলসীদেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা। ওই পরীক্ষার্থীর নাম হিমানী রায়। হিমানী রায় মেকলিগঞ্জের রানীরহাট এলাকার শোলমারি হাইস্কুলের ছাত্রী। ওই স্কুলের পরীক্ষার সেন্টার পড়েছে জামালদহ তুলসীদেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। শনিবার উচ্চ মাধ্যমিকের সংস্কৃত পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন ওই ছাত্রী পরীক্ষা হলে অসুস্থ হয়ে যান। বিষপানের লক্ষণ দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বিদ্যালয়ের শিক্ষকরা ওই ছাত্রীকে স্থানীয় জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। এরপর অবস্থা আশঙ্কাজনক থাকায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, ঘটনার পরীক্ষার হলে উদ্বেগ তৈরি হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মেকলিগঞ্জ থানার পুলিশ। কি কারণে ওই পরীক্ষার্থীরা তো গুরুতর অসুস্থ হল তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিষ পান করেছেন ওই পরীক্ষার্থী। জামালদহ পরীক্ষার কেন্দ্রের সেন্টার সেক্রেটারি কল্যাণী পোদ্দার বলেন, পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে যান ওই পরীক্ষার্থী, বারবার বমি করছিল, এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার কিছু বিষক্রিয়া ওয়াশ করেন, এরপর কিছুটা সুস্থ হলে রেফার করা হয়েছে। পরীক্ষা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে সকাল 10টায়, কিছুক্ষণ পরেই খবর আসে যে একটি মেয়ে বমি করছে। দৌড়ে ছুটে যখন তার ওখানে যাই তখন বারবার করে বমি করছে, ওকে চোখে মুখে জল দিয়ে ই করার চেষ্টা করি, তখন আমাকে ও বেশ নিতেই যাচ্ছে। তখন আমি বললাম যে তোমার শরীরটা কতটা খারাপ লাগছে, তখন ও বলল যে আমার ম্যাডাম শরীর খুব খারাপ লাগছে। তখন আর দেরি না করে তড়িঘড়ি করে আমরা ওকে দোতলা থেকে নামিয়ে দৌড় হসপিটাল, কারণ ও ততক্ষণে বেশ শরীরটা ওর ঝিমিয়ে অনেকটা ই হয়ে পড়েছে, সেন্সেশন মতো হয়ে গেছে। তখন তুলে নিয়ে আমরা হসপিটালে চলে যাই। হসপিটালে যাওয়ার পরে তো ওর গা দিয়ে একটা স্মেল বেরোচ্ছিলো, ডাক্তারবাবু দেখে বুঝতে পারলেন যে কোনো একটা পয়জনাস কিছু খেয়েছি, এবং ডাক্তারবাবুর যে ট্রিটমেন্টটা প্রাইমারি ট্রিটমেন্ট উনি ওয়াশ করার চেষ্টা করলেন ই করে, তারপরে মোটামুটি একটু সুস্থ অবস্থা যখন এলো তখন উনি বলে এখন বাইরে নিয়ে যেতে পারবেন, এখন আমি জলপাইগুড়ি আমি রেফার করে দিচ্ছি, ইমিডিয়েট আপনারা জলপাইগুড়ি নিয়ে যান। তো জলপাইগুড়ি তৈরি করে আমাদের স্কুল থেকে ওই যে স্কুলের স্টুডেন্ট তাকে সেই স্কুল থেকে টিচাররা, আমাদের স্কুল থেকে টিচাররা
এবং ওর গার্জিয়ান নিয়ে জলপাইগুড়ি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে সেখানে ভর্তি করা হয় এবং কিছুক্ষণ আগে খবর এলো মেয়েটি এখন সুস্থ আছে। অসুস্থ ওই ছাত্রীকে শনিবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। জামালদহর একটি স্কুলে পরীক্ষার সিট পড়েছিল ওই ছাত্রীর। পরীক্ষা শুরুর আধ ঘন্টা পরে অসুস্থ বোধ করে সে। ক্রমেই অবস্থার অবনতি হয়, তাকে প্রাথমিকভাবে জামালদহ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ছাত্রীর বাবা। স্কুলে গেছে পরীক্ষা দিতে, ওখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যায়। তারপর ওখানকার মানে হাসপাতালে স্কুল কর্তৃপক্ষ আর জামালদহ হাসপাতাল নিয়ে আসে, ওখান থেকে এফআইআর করে দেয় জলপাইগুড়িতে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, তাই ওখান থেকে এফআইআর করে দিলে জামালদহ হাসপাতাল, তারপর জলপাইগুড়িতে নিয়ে আসি আমরা। এখন হ্যাঁ, ডাক্তার এখন তো টেস্ট করবে, তারপর বলবে। আপনার তখন কিছু জানতে পারছি না। না না, এরকম তো আমার মনে হয় না। কোচবিহার জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডভাইজারি কমিটির সদস্য মন কিশোর শীল বলেন, বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ছাত্রীটি সুস্থই রয়েছে। দেবী স্কুলের সেন্টারের পরীক্ষার্থী, সে আজকে 10টার সময় পরীক্ষা দিতে বসে, কিছুক্ষণ পরে অস্বস্তি বোধ করে এবং আনইজি ফিল করে। তখন আমার যারা ইনভিজিলেটর ছিলেন, ওরা বলছেন যে তোমার কী হয়েছে, তুমি পরীক্ষায় কিছু লিখছো না কেন? তখন মেয়েটি বলেছে যে আমার খুব খারাপ লাগছে, আমার মাথা ঝিমঝিম করছে, আমি কিছু একটা খেয়েছি, সেটা বলা যাবে না। তখন আমাদের সন্দেহ হয় এবং কিছুক্ষণ পরে তাকে জিজ্ঞাসা করলে সে বলে যে ও নাকি কীটনাশক এরকম টাইপের কিছু খেয়েছে। কিন্তু আমরা তো সেটা বিশ্বাস করিনি। আমরা তৎক্ষণাৎ সেন্টার সেক্রেটারি এবং সেন্টার ইনচার্জ এবং আমাদের কাউন্সিল নমিনি আমরা সকলে মিলে জামালদহ হসপিটালে, গ্রামীণ হসপিটালে নিয়ে যাই। ওখানে ডাক্তারবাবুরা দেখে এবং মুখে ওয়াশ করে, ওয়াশ করার পরে যা যাবতীয় প্রাথমিক ট্রিটমেন্ট করে এবং ডাক্তারবাবুরা এটাই রিমার্কস লিখেছে যে পয়জনিং কেস, এবং রেফার করে দেয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে। রাহুল গান্ধীর সংসদ পদ খারিজের প্রতিবাদে পথ অবরোধ করল কোচবিহার জেলা কংগ্রেস। রাহুল গান্ধীর সংসদ পদ খারিজের বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো কোচবিহারের জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকেরা। প্রসঙ্গত 2019 সালের একটি ফৌজদারি মানহানির মামলায় তাকে দোষী সাব্যস্ত করে সুরাটের একটি আদালত। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের 102 অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধি আইনের 8 অনুচ্ছেদ অনুযায়ী রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কোচবিহারে জাতীয় কংগ্রেসের কর্মীবৃন্দ কোচবিহার হাসপাতাল চৌপতিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো। বিক্ষোভ চলে প্রায় আধ ঘন্টা। পথ অবরোধ প্রসঙ্গে কোচবিহার জেলা জাতীয় কংগ্রেসের কার্যকারী সভাপতি রবীন দে বলেন যে জাতীয় কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর সাংসদ পদ সুরাটের একটি মামলার অজুহাতে অগণতান্ত্রিকভাবে খারিজ করা হয়েছে। গণতান্ত্রিক মাধ্যমে বিরোধিতার প্রশ্ন করবেই। রাহুল গান্ধীর অপরাধ, তিনি নরেন্দ্র মোদীর সরকারকে কোটি কোটি টাকা চুরি করে পালিয়ে যাওয়া নীরব মোদী এবং ললিত মোদীকে নিয়ে প্রশ্ন করেছিলেন, কেন তাদের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না ইত্যাদি প্রশ্ন করতে পার্লামেন্টে না তুলতে পারে, তার জন্যই রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে। তাই আজকের এই আন্দোলন, আগামীতে যদি এই বিষয়ে সঠিক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা দেশজুড়ে বৃহত্তর আন্দোলন করব। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সর্বভারতীয় নেতা এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, যেভাবে একটা কোর্টের রায়ের মাধ্যমে নরেন্দ্র মোদী সরকার অতি সক্রিয়তা দেখিয়ে তার সাংসদ পদ খারিজ করে দিয়েছে। আজকে এটা আমরা মনে করি যে গণতন্ত্রের পক্ষে খুবই খারাপ দিন, কারণ একজন ব্যক্তিগতভাবে সাংসদ হিসেবে তিনি যে প্রশ্নগুলো করেছিলেন মোদিজিকে, যে সমস্ত লোক আজকে দেশ ছেড়ে কোটি কোটি টাকা তছরূপ করে পালিয়ে গিয়েছে, টাকা লুট করে পালিয়ে গিয়েছে, তারা যখন কেমন করে পালালো সে বিষয়ে যখন নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করেছিল এবং নরেন্দ্র মোদী তার উত্তর না দিয়ে তারা আজকে কোর্টের একটা রায়কে অজুহাত করে তার আজকে সাংসদ পদ খারিজ করে দিয়েছে। কারণ এটা আমরা মনে করি এটা গণতন্ত্রের পক্ষে খুব খারাপ। মানুষের কণ্ঠস্বর রোধ করার জন্য বিরোধী যারা নেতৃত্ব আছে তাদেরকে কণ্ঠ রোধ করার জন্য তারা আজকে এইভাবে ষড়যন্ত্র করে তাদের সাংসদ পদ খারিজ করছে। তার বিরুদ্ধে আজকে সারা ভারতবর্ষের ভারতের জাতীয় কংগ্রেস কর্মীরা আজকে সারা ভারতবর্ষ জুড়ে বিক্ষোভ প্রদর্শন করছে। আমরাও কোচবিহার জেলা কংগ্রেসের জাতীয় কর্মীরা আমরা পথে নেমেছি। এখনকার মতো এই পর্যন্তই। কোচবিহার জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলা হাই নিউজ চ্যানেলে প্রতিদিন রাত 9টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।